কোকরাঝারের অভয়াখতির থরহন হত্যার গোচরের রায়দান। কোকরাঝারের মুখ্য ন্যায়িক দণ্ডাধীশর আদালতর রায়দান। তিনি অভিযুক্ত দোষী সাব্যস্ত আদালতর। দোষী সাব্যস্ত পারিজুল রহমান, নসিবুল আলী শেখ আর মোজাম্মিল শেখক। কিন্তু দোষীর শাস্তি ঘোষণা হওয়া নাই। 8 এপ্রিলত হব দোষীর শাস্তি ঘোষণা। বিগত বর্ষের 21 জুনত কোকরাঝার জেলার অভয়াখুটি গাঁত সংঘটিত হয়েছিল 2 ভগ্নী কিশোরীর দলবদ্ধ ধর্ষণ আর হত্যাকাণ্ড। এগারীর বয়স আছিল 14 বছর, আনগরাকীর 16। 2 ভগ্নীর মৃতদেহ এডাল আমগছত চিপ লই থকা অবস্থাত প্রত্যক্ষ করেছিল স্থানীয় লোকে। আরক্ষীক খবর দিয়া হয়েছিল, আরক্ষী আরম্ভ করেছিল তদন্ত। তদন্তত পোহরলৈ আহিছিল যে দরাচলতে হত্যাক আত্মহত্যার রূপ দিবলৈ চেষ্টা করা হয়েছে। কেইটামান স্থানীয় দুর্বৃত্তই 2 ভগ্নীক দলবদ্ধভাবে ধর্ষণ করে ওলোমাই থৈছিল আমগছর ডালত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই অভয়াখুটিত উপস্থিত হয়ে ক্ষিপ্র তদন্তর লগতে দোষীক উপযুক্ত শাস্তির আশ্বাস দিছিল 2 কিশোরীর পরিয়ালক। সেই মর্মে ক্ষিপ্রতারে ব্যবস্থা গ্রহণ করে আরক্ষী 7 দুর্বৃত্তক গ্রেপ্তার করেছিল। এতিয়া অপেক্ষা মাথু 8 এপ্রিলল। 8 এপ্রিলত ঘোষণা হব দোষীর শাস্তি। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।